তুমি তো নতুন না, এর আগে কোনো ট্রাভেলস করছো? তাহলে তোমার অনুভূতি একটু বলো শুনি। বাংলাদেশে কেমন, আসলে কেমন এই দেশটা, কেমন বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, ঠিক আছে? এই জায়গায় পাড়া দে, এই যে এখানে, ওয়াও, বড় পাথরের ভাগ দিয়ে ঝর্ণা। আহ, এটা হচ্ছে ঝিরি পথ। ও মাই, হ্যাঁ, সুপ্তধারার ঝিরি পথ। সাবধানে পার হও। আমি আমারে বন্ধু ইয়ে করা লাগবে না? আরে আমি পাড়া দিছি তো। ইনফরমেশনের জন্য আমি একেবারে খারাপ নেমে গিয়েছি। অনেক পানি না, পাথরের সবচেয়ে প্রচুর পরিমাণে শামুক আছে, দেখো। এত সুন্দর বাংলাদেশ, সুন্দর আমার দেশ। আচ্ছা সানি, আমাদের কি আরো দেখা উচিত কিনা? জি, শেষ দেখতে মন চায় ভাই, তুমি ভাই আসলে এই যে একটু পানি, হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। এই যে আবার ইয়ে আছে, আমার সাথে আমি বলতেছি বারবার ছিলছে, এটু কিছু না, এতটুক না হইলে কেমনে হয় বলো? হ্যাঁ, এতটুক না হইলে কিভাবে হবে? তুমি মিষ্টি খাবা অথচ পিঁপড়ার কামড় খাবা না, সেটা তো হয় না। আমি তো ইঞ্জুরি হয়ে গেছি, বাইক একটু ব্যথা পাইছি, নো প্রবলেম, যেতে হবে, বহু দূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেতে হবে, বহু দূর যেতে হবে, আরো 15 মিনিট যাবো, একদম শান্ত ভাবে। আসলে হাসান ভাই দুধ পর্যন্ত পানি, এটা আমি না বলেই পারলাম না। ওরে বাবা, বলতেছি তোমাকে কি উঠাবো, শোনা, তুমি ওখানে থাকো, চলো চলো। আটটা কোন জায়গায় দিছে যেখানে পারাকবো? এই লো ব্যাক কলার কাম। আচ্ছা, এরপরে আপনারা সাবধানে নামবেন। এই যে আমার এত টুক কাটছে, বেশি না তো, আমি হিমনাট মু, আপনার যে নামই আছে তুমি, এই দিজে সাবধান, যা ওরে পথ, ওরে অ্যাডভেঞ্চার। দিন না নিচে পাড়া দিয়ে না, নেমে গেছি। আরে সামনে ইটা আছে, ইটা আছে, পাথর আছে, ফাঁকে দিতে বলেছে, ওরে অ্যাডভেঞ্চার। আমি তোর দোস্ত, যা, এই যে অ্যাডভেঞ্চার করবে এই জায়গায়, এই ওরে অ্যাডভেঞ্চার, যা সাতর, ওরে অ্যাডভেঞ্চার, এই করে নিচে করে নিচে যা, জঙ্গল আর জঙ্গল। হাতি আছে তো, হাতি, ওই যে হাতি দেখা যায়, আকাশ ভরা তারা। হ্যাঁ, আমি তো প্রথম মনে করছি গুয়েট দোলা, এই উপরে খেয়াল রেখো, ঠিক আছে, গাছ গুছে খেয়াল রেখো, দেখো অনেক রকম অচেনা মনে করো। আমাদেরকে আর যাওয়া উচিত হবে, হবে আমরা আরো কিন্তু একটু সেফলি না? আচ্ছা, আমরা এবার আছি 6 নম্বর স্টেপে, সবাই একটু থাকি একসাথে, অনেক পরিশ্রম করে আসছি, একটু চিল চিল চিল, সবার চিল হবে, চিল। আপটা দেন, হেবে শপথ থাকবে, ওরে ওরে,
আচ্ছা এবার কেটে দিবি, এই পটটা কেমন জানি ভয় ভয় লাগতেছে, যা উচিত হবে। এটার শেষ নেই, আসলে একটা শেষ নেই, ঝর্ণার কোনো শেষ নেই। পারো পারো ভাই, আপনি ওইখানে থাকেন, পুরো অন্ধকার অনেক, এখানে আগে কেউ আসে নাই, বোঝা যায় কেউ আসে নাই, নো বডি এত দূর পর্যন্ত, নো বডি, কিছুটা দূর পর্যন্ত আসে ভাই। তারাবি কঠিন ঝর্ণার শব্দ দিতে চায়, কঠিন ঝর্ণার শব্দ, ওখানে যেতে হবে। জাস্ট ওই স্টেপটা পর্যন্ত যাবো, এরপরে ব্যাক করবো। ওয়াও ওয়াও, আমরা জাস্ট গুহার মধ্যে, গুহার মধ্যে, আমরা গুহার মধ্যে। কেউ একজন নিচ দিয়ে যাও, কেউ একজন নিচ দিয়ে যাও, নিচে আসার সুবিধা কি জানেন, নিচে আসলে এরকম পিচ্ছিল পাহাড় পার দিতে হবে। জাস্ট গুহা, এখানে মানুষের পা, আমরা মেবি 8 নম্বর স্টেপ পাবো, কারণ পানির খুবই একটা শব্দ পাচ্ছি, ঝর্ণার যে প্রবাহিত হয় উপর থেকে পড়ার। হ্যাঁ আসলে একটা কথা আছে না, ঝর্ণা মানুষকে ডাকে। এই যে এইখানে উপরে উঠার আরেকটা পথ দেখা যাচ্ছে, এখানে মনে হয় আরেকটা ঝর্ণার একদম নিস্তব্ধ, এখানে থাকার রিস্ক। আল্লাহ সৌন্দর্য যত দেখবা দেখতেই থাকবা, শেষ করতে পারবা এইখানে থাকার। আরেকটা বিষয় এই দেখুন, ওই জনপদ যে রাস্তাটা, ওই রাস্তাটা যেতে গেলে কিন্তু পুলিশের গাড়ি নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, একটা সিঙ্গি দেখছো না, ওই সিঙ্গি আলা বসে আমাদের এখানে একটা পুলিশ হাতে করা যায়, তারপর আমি ফুল করছি রে। এই যে আমরা 8 নম্বর স্টেপ পেয়ে গেছি অবশেষে, এখনো যে কত উঁচা, কত উঁচা পাহাড় বলে শেষ করা যাবে না। দেখেন একদম মানে গুহার ভিতর দিয়ে আসছি, একদম গুহার ভিতরে, আশেপাশে বাদ ঝোর বাদ ঝাড়। ওয়াও, দিস ইজ এ 8 নম্বর স্টেপ অফ সুপ্ত ধারা ঝর্ণা। জাস্ট ওয়াও 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 ওয়াও, এইখানে 8 নম্বর স্টেপ বললে ভুল হবে, কারণ 8 নম্বর স্টেপে আবার 3 থেকে 4টাভাবে পানি প্রবাহিত হয়ে পড়েছে। এই 1 নম্বর স্টেপ উঠলাম, 2 নম্বর, ওয়াও জাস্ট ওয়াও ওয়াও, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ওয়াও। আমরা ঝর্ণার আরেকটি স্টেপ পেয়েছি, ওইখানে ওঠার জন্য অবশ্যই পাহাড় অতিক্রম করে উঠতে হবে, খাড়া পাহাড়, ওটা উপর থেকে পড়তেছে। এটা শেষ নেই আসলে, আল্লাহ আসলে ঝর্ণার পানিটা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি কি বলবো, আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। পাহাড়ের গুহা থেকে পানি আসতেছে, ঝর্ণার পানি পাহাড়ের ভেতর থেকে, আমরা জানি না এটা লাস্ট স্টেপ কিনা, তবে পাহাড়ের গুহার ভেতর থেকে পানি আসতেছে। সবাই সামনে আসেন, এটা 9 নম্বর স্টেপ, এটা ওঠার জন্য বামে সারা পাহাড় বা বাইরে ওঠা যাবে, বাট আমাদের সময় খুব সংকীর্ণ, আমরা অনেক মেম্বার পেছনে রেখে আসছি।